আজির এই ভিডিও 2023 বর্ষর স্পেশাল টেটত আহিবলগিয়া ইভিএসর কিছুমান কোয়েশ্চেনর আনসারকে আপনার দিবলে গৈ আছো। ইয়াতে এক নম্বর প্রশ্নত সুদিছে পারমাণবিক পরিয়ালক বোঝায়, অর্থাৎ ইয়াতে নিউক্লিয়ার ফেমিলির কথা কৈছে। নিউক্লিয়ার ফেমিলি রেফার্স টু ইয়াতে কত কৈছে 1950 চনের পিছত জন্ম হওয়া যিকোনো পরিয়াল, পরিয়ালত পিতৃ মাতৃর তেওঁলোকৰ সন্তান অন্তর্ভুক্ত, সন্তান পিতৃ মাতৃ ককা আইতাকে ধরে সমগ্র পরিয়াল, কেবল স্বামী স্ত্রী। তো ইয়ারে কারেক্ট অ্যান্সারটো হবগৈ খ, পরিয়ালত পিতৃ মাতৃ আর তেওঁলোকৰ সন্তান অন্তর্ভুক্ত, এইটো হব পারমাণবিক পরিয়াল। ঠিক আছে, এইখানে আপনি স্ক্রিনশট লব পারে নাইবা লিখিব পারে। ঠিক আছে, ইয়ার বাহির ডিসক্রিপশনের পর অ্যান্সার কি আর কোয়েশ্চেন হব আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করব। ঠিক আছে, তারপর দুই নম্বর কৈছে কঁকাল আর আঁঠুর গাঁঠিত হাড়বর কেইটা দিকত মুভ করে। তো ইয়ারে ক নম্বর দিয়ে আছে সকলো দিকতে, চারিটা দিকত, এটা দিকত, দুটা দিকত। তো ইয়ারে কারেকশন কারেক্ট অ্যান্সার হয়ে যাব গ, এটা দিকত। ঠিক আছে, ইন এলবস এন্ড নি জয়েন্ট দ্য বন্স ক্যান বি ক্যান মুভ ইন ওয়ান ডিরেকশন, এটো সি কারেক্ট অ্যান্সার হব। তিন নম্বর কৈছে উদ্ভিদের কণ্ঠ অংশে পানি বাষ্পীভবন করে। তো ইয়াতে কারেক্ট অ্যান্সার হয়ে যাব শাখা, যাক আমি ব্রাঞ্চ বলি কও। ঠিক আছে, তিন নম্বরের অ্যান্সার হয়ে যাব শাখা, ইংরাজির যাক ব্রাঞ্চ বলি কয়। চার নম্বর কৈছে বিশ্বর কণ কণ দেশত সর্বাধিক টিউবওয়েল আছে, চারির অ্যান্সারটা হয়ে যাব ডি, ভারত, অর্থাৎ ইন্ডিয়া। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টিউব অয়েলস ইন ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতর টিউব অয়েল বেশি আছে, ইন্ডিয়াতে আছে। ঠিক আছে, পাঁচ নম্বর কৈছে তলর কণ্ঠ বায়ু প্রদূষক নহয়, মানে ইয়াতে কৈছে কণ্ঠ বায়ু প্রদূষক নহয়, মানে কণ্ঠয়ে ইয়াতে কিছুমান দিয়ে আছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আছে, নাইট্রোজেন গ্যাস দিয়ে আছে, সালফার ডাইঅক্সাইড দিয়ে আছে, মানে কণ্ঠয়ে বায়ু প্রদূষণ নকরি বলে কৈছে। ঠিক আছে, ইয়াতে করে বলে কোয়া নাই, ইয়াতে নকরি বলে কৈছে। তো ইয়ারে অ্যান্সার হয়ে যাব ধোয়া বায়ু প্রদূষণ করে নিশ্চয়, কার্বন ডাইঅক্সাইডও করে, সালফার ডাইঅক্সাইডও করে। ইয়াতে অ্যান্সার হয়ে যাব আপনার নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন বায়ু প্রদূষক নহয়, বায়ু প্রদূষণ নকরে। তো সি অপশন ইয়ারে কারেক্ট হয়ে যাব। সিক্স নম্বর কৈছে বায়ু প্রদূষক কণবর হুইচ আর ইয়ার পলুটেন্টস, ইয়াতে প্রথমতে দিয়ে আছে এরোসল, নলা নর্মদা, ডিডিটি, হার। তো ইয়ারে কারেক্ট অ্যান্সার হয়ে যাব এরোসল, বায়ু প্রদূষক। ঠিক আছে, নলা নর্মদা তো নহয়, ডিডিটিও নহয়, হারও নহয়, কারেক্ট অ্যান্সার হয়ে যাব এরোসল, এ অপশন। সেভেন নম্বর কৈছে ইয়ারে কণ্ঠ যৌব বিঘ্নিত, যৌব বিঘ্নিত এইটো গরুর গোবর হব, এইটো এ অপশন কারেক্ট হব। ঠিক আছে, এইট নম্বর কৈছে ইয়ারে কণ্ঠ অনবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য সম্পদ বলি কলে মানে যাক সম্পদ আমি রিপিটেড ইউজ করব নি সেইবিলাকে হৈছে অনবীকরণযোগ্য সম্পদ, মানে এবার ইউজ করার পিছত নেক্সট টাইম আমি ইউজ করব নি। এইটো হয়ে যাব ইয়াতে কয়লা দিয়ে আছে, পানি দিয়ে আছে, বন দিয়ে আছে, কচ্ছপ দিয়ে আছে। তো ইয়ারে অ্যান্সার হয়ে যাব কয়লা, কয়লা আমি ওয়ান টাইম ইউজ করব পারি, নেক্সট টাইম আমি ইউজ করব নি এজ এ কয়লা। ঠিক আছে, গতিকে এ ক অপশন ইয়ারে কারেক্ট হয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার নাইনত কৈছে জল প্রদূষণত উদ্যোগসমূহ কোয়া হয়, এইটো হয়ে যাব আপনার এ ক অপশন, রেখার উৎস, লাইন সোর্সেস। ঠিক আছে, এইটো ক অপশন কারেক্ট হব। কোয়েশ্চেন নাম্বার টেনত কৈছে অপরর বায়ুমণ্ডলত অজন স্তর ধ্বংস করে, অজন লেয়ার্স ইন দ্য আপার এটমসফিয়ার ইজ ডেস্ট্রয়েড বাই, এইটো আপনাদের আগতে পাইছে, এইটো হয়ে যাব আপনার ক্লোরোফর্ম। ক্লোরোফর্মে কি করে আপার এটমসফিয়ারত মানে অপরর বায়ুমণ্ডলত এইটো ধ্বংস করে আছে। ঠিক ঠিক আছে, দিনে দিনে ক্ষতি করে আছে, এইটো হয়ে যাব আপনার ক্লোরোফ্লোরম, ক্লোরোফ্লোরো কার্বন, অর্থাৎ যাক আমি সরুকে সিএফসি বলে কও। কোয়েশ্চেন নাম্বার ইলেভেনত কৈছে জলীয় বাষ্প হল, জলীয় বাষ্প একচুয়ালি কি, এবিধ গ্যাস, এবিধ গ্যাস এটা ডাবরৰ টপাল, বৰষুণৰ টপাল, টপাল এটা, এবিধ নিয়ৰৰ টকাল টপাল। তো জলীয় বাষ্প কি একচুয়ালি, জলীয় বাষ্প হৈছে এটা গ্যাস, গতিকে ইয়াতে এ অপশন ক অপশন কারেক্ট হৈ যাব। কোয়েশ্চন নাম্বার টুয়েলভত কৈছে একশন ভালভেস, একশন ভালভেসটো কি, তো একশন ভালভেসৰ এনসার হৈ যাব ক অপশন। 1999 চনত আলাস্কার উপকূল আর সাগরীয় জীবক গুরুতরভাবে ডুব যাওয়া তেল ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে,
while tanker which sank in 1989 along the coast of Alaska and marine life seriously affected. ইয়াতে আপোনালোকে ইংলিছ সেন্টেন্স কেটা মনত ৰাখিব, ইয়াতে অসমীয়া অলপ অলপ পালত হ'ব পাৰে, ঠিক আছে? ইয়াতে এ অপশ্যন কাৰেক্ট হৈ যাব 12-4. কুৱেশ্যন নম্বৰ 13ত কৈছে শান্ত বতাহত বায়ুৰ উষ্ণতা -100°C, যদিহে বতাহৰ গতি 30 knots বৃদ্ধি পাব লাগে, বায়ুৰ উষ্ণতাৰ কোনো পৰিৱৰ্তন নহওকৈ থাৰ্মোমিটাৰে ইংগিত দিব। মানে ইয়াতে প্ৰশ্নটো কৈছে যে শান্ত বতাহৰ টেম্পাৰেচাৰ যদি -100°C হয় আৰু বতাহৰ গতি 30 knots বৃদ্ধি পাব লাগে, তেনেহ'লে থাৰ্মোমিটাৰে কি ইংগিত দিব? তো 13ৰ এনচাৰটো হৈ যাব -100°C উষ্ণতা। এতিয়া কুৱেশ্যন নম্বৰ 14ত কৈছে দিনৰ কিমান সময়ত আপেক্ষিক আৰ্দ্ৰতা সাধাৰণতে ন্যূনতম হয়। তো ইয়াৰে আনসারটো হৈ যাব এ অপশন, যেতিয়া বায়ুৰ উষ্ণতা সৰ্বাধিক হয় তেতিয়া কি হয়, আপেক্ষিক আৰ্দ্ৰতা একদম ন্যূনতম হৈ যায়, মিনিমাম আহি যায়। এইটো আনসার হৈ যাব আপোনাৰ এ অপশন। কুৱেশ্যন নম্বৰ 15ত কৈছে অতি ৰঙা আৰু দৃশ্যমান উপগ্ৰহৰ ছবিয়ে নিম্নোক্ত তথ্য প্ৰদান কৰিব পাৰে। ক নম্বৰ দিছে ডাৱৰৰ ডাঠতা আৰু উচ্চতা নিৰ্ণয় কৰাৰ এটা উপায়, ভিজা আৰু শুকান ডাৱৰৰ মাজত পাৰ্থক্য কৰাৰ এটা উপায়, ডাৱৰ বীজ সিঁচাৰ বাবে উপযোগী ডাৱৰ চিনাক্ত কৰাৰ এটা উপায়, নতুন আৰু পুৰণি ডাৱৰৰ মাজত পাৰ্থক্য কৰাৰ এটা উপায়। ইয়াৰে আনচাৰটো হৈ যাব আপোনাৰ এই ক অপশ্যন। কুৱেশ্যন নম্বৰ 16ত কৈছে লৱণীকৰণ হ'ল, লৱণীকৰণ কি বুলি কৈছে? ইয়াতে খালী ঠাই দিছে লৱণীকৰণ হৈছে আপোনাৰ মাটিত নিমখ জমা হোৱা, এইটো খ অপশ্যন মনত ৰাখিব। কুৱেশ্যন নম্বৰ 17ত কৈছে লাহে লাহে পৰিৱৰ্তিত নতুন পৰিৱেশৰ পৰিস্থিতিৰ প্ৰতি ক্ৰমান্বয়ে শাৰীৰিক সামঞ্জস্য কি নামেৰে জনাজাত? ইয়াৰে আনচাৰটো হৈ যাব আপোনাৰ অভ্যাস্ততা, গ অপশ্যন ইয়াৰে কাৰেক্ট হ'ব। কুৱেশ্যন নম্বৰ 18ত কৈছে পৃথিৱীৰ পৃষ্ঠৰ অচৰৰ বায়ুমণ্ডল তলৰ পৰা গৰম হয়, তলৰ কণ্ঠ এই উত্তাপত বিশেষ অৰিহণা জগোৱা নাই। ইয়াতে 18ৰ এনচাৰটো হৈ যাব আপোনাৰ কি, ডি অপশ্যন, পৃথিৱীৰ ভিতৰৰ পৰা অহা তাপশক্তি। কুৱেশ্যন নম্বৰ 19ত কৈছে বায়ুমণ্ডলীয় সেউজ গৃহ প্ৰভাৱ মূলতঃ এইবোৰৰ দ্বাৰা উৎপন্ন হয়। তো 19ৰ এনচাৰটো হৈ যাব আপোনাৰ চি অপশ্যন, বায়ুমণ্ডলৰ দ্বাৰা অতি ৰঙা বিকিৰণ শোষণ আৰু পুনৰ নিৰ্গমন। কুৱেশ্যন নম্বৰ 20ত কৈছে আকাশৰ নীলা হোৱাৰ মূল কাৰণ হৈছে, আকাশ যে নীলা হয় তাৰ মেইন ৰিজনটো কি, মেইন কাৰণটো কি? 20ৰ এনচাৰটো হৈ যাব আপোনাৰ এ অপশ্যন, বায়ুৰ অণুৰ দ্বাৰা সূৰ্যৰ পোহৰ বিকিৰণ। কুৱেশ্যন নম্বৰ 20ত কৈছে সৌৰকোষৰ দ্বাৰা কণ্ঠ শক্তি বৈদ্যুতিক শক্তিলৈ ৰূপান্তৰিত হয়। 21ৰ এনচাৰটো হৈ যাব আপোনাৰ সৌৰ শক্তি, ছলাৰ এনাৰ্জি। কুৱেশ্যন নম্বৰ 22, ডেংগু ৰোগৰ বাহক হৈছে, এই প্ৰশ্নটো প্ৰায় আহিয়ে থাকে, অসমৰ যিবিলাক টেট হয় প্ৰায়ে আহি থাকে। তো 22ৰ এনচাৰটো হৈ যাব আপোনাৰ আয়োডিস মহ, ইয়াতে এ অপশ্যন কাৰেক্ট হ'ব, ঠিক আছে? কেৰিট অফ ডেংগুজ ডিজিজ ইজ, এইটো আপুনি মনত ৰাখিব, ইম্পৰ্টেণ্ট হয় এইটো। কুৱেশ্যন নম্বৰ 23ত কৈছে বায়ুত পোৱা গেছৰ সৰ্বাধিক পৰিমাণ হ'ল, বায়ুত আটাইতকৈ কণবিধ গেছ মানে বেছি পোৱা যায়, এইটো সুধিছে, এইটো হৈছে নাইট্ৰেজন। একেবাৰে ইজি কুৱেশ্যন আছিলে এইটো 23, এইটো ডি অপশ্যন কাৰেক্ট হ'ব। 78% থাকে এইটো মনত, বাকী থাকে 21% থাকে আপোনাৰ অক্সিজেন, বাকী আদাৰ্ছ থাকে, ঠিক আছে? কুৱেশ্যন নম্বৰ 24ত সুধিছে পদাৰ্থৰ কণ্ঠ অৱস্থাত অণুৰ মাজৰ দূৰত্ব নিম্নতম, মানে কণ্ঠ পদাৰ্থৰ মাজৰ যিবিলাক মানে অণু থাকে, অণুৰ মাজৰ ডিষ্টেঞ্চ আটাইতকৈ কম থাকে আপোনাৰ ছলিড যিটো আছে কঠিন, যাক কয় কঠিনত আটাইতকৈ অচৰাচৰিকৈ থাকে, ঠিক আছে? অণুবিলাক তৰলত মেডিয়াম থাকে, গেছত আৰু বেছি থাকে, ঠিক আছে? গেছত একেবাৰে দূৰে দূৰে থাকে, মিডিল থাকে আপোনাৰ তৰল, যাক আমি লিকুইড বুলি কওঁ, কঠিন বা ছলিডত আটাইতকৈ অচৰাচৰি থাকে, এইটো মনত ৰাখিব, এইটো এ অপশ্যন কাৰেক্ট। কুৱেশ্যন নম্বৰ 25ত কৈছে বন্যপ্ৰাণী সপ্তাহ উদযাপন কৰা হয়, বন্যপ্ৰাণী সপ্তাহৰ উদযাপন কৰা হয় আপোনাৰ যিটো 1 অক্টোবৰৰ পৰা 7 অক্টোবৰলৈকে, এইটো এ অপশ্যনে কাৰেক্ট হ'ব, ক অপশ্যন। 26ত কৈছে ধপাতৰ আসক্তিৰ কাৰণ কি?
মানে ধপাত কিহৰ কাৰণে ধপাত এডিক্টেড হয়, ইয়াৰে মেইন ৰিজনটো হৈছে আপোনাৰ নিকটিন থকাৰ কাৰণে। এইটো গ অপশ্যন কাৰেক্ট হ'ব, অৰ্থাৎ চি অপশ্যন নিকটিন, এইটো ইয়াৰে কাৰেক্ট এনচাৰ হ'ব, ধপাতৰ আসক্তিৰ কাৰণ। 27ত কৈছে তলৰ কণ্ঠৰ সৰ্বোচ্চ গতি আছে, মেক্সিমাম স্পীড কণ্ঠত আছে, বায়ু পানীৰ প্ৰবাহ শব্দ এণ্ড পোহৰ, এইটো পোহৰ আটাইতকৈ বেছি হ'ব, এইটো খ অপশ্যন কাৰেক্ট, লাইট। 28ত কৈছে মানৱ শৰীৰৰ যৌৱ ৰাসায়নিক পৰীক্ষাগাৰটো হ'ল বায়োকেমিকেল লেবৰেটৰী অফ হিউমেন বডি, এইটো আপোনাৰ হৈ যাব যকৃত, যাক আমি লিভাৰ বুলি কওঁ, এইটো খ অপশ্যন কাৰেক্ট হ'ব। 29ত সুধিছে কুকুৰ মাছৰ বাসস্থান হ'ল, ডগ ফিছৰ কথা কৈছে, ইয়াতে ডগ ফিছৰ বাসস্থান হৈছে আপোনাৰ সাগৰ, চি, এইটো ডি খ অপশ্যন কাৰেক্ট। আজিৰ একেবাৰে লাষ্ট প্ৰশ্নটো কৈছে ভাৰতৰ কোনখন ৰাজ্যত টাইগাৰ ষ্টেট বুলি জনা যায়, টাইগাৰ ষ্টেট এইটো আপোনাৰ আহিয়ে থাকে, এইটো ইম্পৰ্টেণ্ট হয়, হুইচ ষ্টেট অফ ইণ্ডিয়া ইজ নন এজ টাইগাৰ ষ্টেট, তো টাইগাৰ ষ্টেট আমি মধ্যপ্ৰদেশক টাইগাৰ ষ্টেট বুলি কোৱা হয়, এইটো গ অপশ্যন কাৰেক্ট হৈ যাব, ঠিক আছে। তো আজি 30টা ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন দিয়া হ'ল, ইভিএছৰ আগলৈ আৰু কুৱেশ্যন মই ৰেডি কৰি আছোঁ, চ' এইকেইটা আপোনালোকে পঢ়ক, আগলৈ আমি আৰু আপোনালোকক দিম, বিচাৰিলে আপোনালোকে পি ডি এফ ফাইল আপোনালোকে এনচাৰ কি হ'ব ডিছক্ৰিপশ্যনৰ পৰা ডাউনলোড কৰি ল'ব পাৰিব, ঠিক আছে। চ' আজি ভিডিঅ'ত এইখিনি আছিল, যদি ভিডিঅ'টো ভাল পাইছে লাইক কৰিব আৰু আমাৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব, ধন্যবাদ।